আমি পাবলিক বাংলা চ্যানেলে আমি চন্দ্র চক্রের সঙ্গে মুক্ত দিয়ে চক্রের সঙ্গে আমি চন্দ্র আমি প্রশ্ন করবো এবং বাংলায় নতুন বছরের প্রথম দিনে দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রথম দিনেই পঞ্চবান, প্রথম দিনেই দুর্নীতির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক। পাঁচ জায়গায় দিবসে সিবিআই তল্লাশি চালাচ্ছে, কেন চালাচ্ছে? কারণ এই শাসক দলের নেতা মন্ত্রীরা, এই শাসক দলের বিধায়করা টাকা নিয়ে চাকরি দিয়েছে। জীবন কৃষ্ণ সাহা 8000 জনকে টাকার বিনিময়ে চাকরি করে দিয়েছেন, আর যোগ্য প্রার্থীরা 700 দিনের বেশি ধরে রাস্তায় বসে রয়েছেন। 2014 সাল থেকে 2016 সাল থেকে তারা রাস্তায় বসে বসে বলছেন চাকরিটা কবে হবে। আর এই শাসক দলের নেতারা, এই শাসক দলের মন্ত্রীরা, তার বান্ধবীরা কোটি কোটি টাকা লুটেছে, চুটিতে লুটি করেছেন। তার ছবি, তার ফল এই বাংলার নববর্ষের প্রথম দিনেই গোটা বাংলার মানুষ দেখছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন, আর আজ পঞ্চবান সিবিআইয়ের তা দেখে গোটা বাংলার মানুষ আজ চোখে চোখ রেখে প্রশ্ন করছেন, এই শাসক দলের নেতারা মানুষের অধিকার নিয়ে করেছেটাকে, হচ্ছেটাকে। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেবো বিশেষ রিপোর্ট। চাকরি চুরির চক্রীদের খোঁজে বাংলার নতুন বছরের প্রথম দিনে পাঁচ জায়গায় সিবিআই হানা। কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, বীরভূমে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বড়িয়ায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নথির খোঁজে বিধায়কের পুকুরে তল্লাশি। এই পুকুরেই কিন্তু বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তার পেন ড্রাইভ এবং একটি মোবাইল ফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইস কিন্তু ফেলে দিয়েছেন, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা। কি লুকিয়ে তৃণমূল বিধায়কের বাড়ির পেছনের পুকুরে? শুক্রবার রাত থেকে পাম্পে করে জল তুলে নথি খোঁজের চেষ্টা করছেন তদন্তকারীরা। পুকুরটিকে কার্যত পরিষ্কার করে সেখান থেকে এই সমস্ত গ্যাজেটগুলোকে সংগ্রহ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এখনো পর্যন্ত সেই পাম্পের মাধ্যমে জল নিষ্কাশন প্রক্রিয়া চলছে। শনিবার জীবন কৃষ্ণ সাহার বাড়ির পেছনের ছোপ থেকে 6টি ব্যাগে উদ্ধার হয়েছে নথি। সূত্রের খবর, বিধায়কের বাড়ি থেকে চাকরি বিক্রির এজেন্টদের নামের তালিকা, অ্যাডমিট কার্ড, উত্তরপত্রের কপি বাজেয়াপ্ত করা হয়েছে। এই জীবন সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এসএলএসটি 2016 নবম এবং দশমের বেশ কিছু ক্যান্ডিডেট লিস্ট, এবং সেই লিস্টের পাশে লেখা রয়েছে অ্যামাউন্টও, কার থেকে কত টাকা চাকরি পাইয়ে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল সেই লিস্টও কিন্তু দেওয়া রয়েছে। সেই লিস্টে সেই টাকাও মেনশন করা রয়েছে, এমনই কিন্তু সূত্র মারফত খবর। এবং সেই লিস্ট সিজ করেছে সিবিআই আধিকারিকরা, এবং একই সঙ্গে সেই লিস্ট যেটা রয়েছে সেটা কোর্টে সিজন লিস্ট হিসেবে দেওয়া হবে। মুর্শিদাবাদের পাশের জেলা বীরভূমে শাসক দলের আরেক নেতা সিবিআই এর নজরে। নলহাটির দুই ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি বিভাস অধিকারীর কলকাতার ফ্ল্যাট ও নলহাটির আশ্রমে দুর্নীতি কাণ্ডে হানা দেয় সিবিআই। সিল করা হয় তৃণমূল নেতার কলকাতার ফ্ল্যাট। যার নাম বারবার উঠে এসেছে নিয়োগ দুর্নীতিতে, সেই গোপাল দলপতির বাড়িতেও এদিন হানা দেয় সিবিআই। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যখন যান তদন্তকারীরা, তখন বাড়িতে ছিলেন না গোপাল। তার মাকে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। গোপালের প্রাক্তন স্ত্রী বৈমন্তীর হরিদেবপুরের ফ্ল্যাটেও অভিযান সিবিআই এর। নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি, গোটা শিক্ষা দপ্তরটাই প্রায় জেলে। নিয়োগ দুর্নীতির তদন্তের বৃত্ত আরো ছোট করে কেন্দ্রে পৌঁছতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাংলার বছরের শুরুতেই কি সামনে আসবে রাঘব বোয়ালরা? রিপাবলিক বাংলা। শুধুমাত্র স্বার্থের জন্য বাংলার যুবক যুবতীদের স্বপ্ন নিয়ে ছিলিমিলি কি খেলা হচ্ছে, এই প্রশ্নটা আজ উঠছে। কারণ আজ বছরের শুরুর দিনে সিবিআই পঞ্চবান, এবং যারা সেই বানে কেঁদে উঠছে তাদের মধ্যে ওই মন্ত্রী উঠে আসছে, গোপাল দলপতি উঠে আসছে, জীবন কৃষ্ণ শাহ উঠে আসছে,
বিবাহ ছুটে আসছে এরা কারা এদের পরিচয় কি আজ আলোচনায় যারা রয়েছেন পরিচয় করতে আবশ্য করেছেন চাকরি প্রার্থীরা যারা এতদিন ধরে বঞ্চিত এবং আবশ্য করেছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ তৃণমূলের সমর্থক আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস থেকে অশোক সরকার রয়েছেন কংগ্রেসের মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন সিপিএম থেকে শিক্ষক নেতা স্বপন মণ্ডল এবং আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায় তৃণমূলের সমর্থক এবং দ্বিতীয় রয়েছেন বিজেপির মুখপাত্র আলোচনায় আসবো প্রথম রাজুদাকে দিয়ে শুরু করবো রাজুদা একটা প্রশ্নের উত্তর দিন গতকাল একই প্রশ্ন করেছিলাম এই যুবক সমাজের এই যুবক যারা চাকরি চেয়েছে বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের আপনারা স্বপ্নটা চুরি করেছেন আজ বছরের শুরুর দিন পঞ্চবান সার্জিক্যাল স্ট্রাইক দেখতে হচ্ছে গোটা বাংলাকে এই দালালিটা বন্ধ করবেন বিজেপির হয়ে এই যে দালালি করেন এটাকে একদম পরিষ্কার ভাষা এটা বন্ধ করুন কারণ বিজেপির না বলি এক মিনিট আপনি আমাকে দালাল বলতে পারেন রিপাবলিককে দালাল বলতে পারেন উত্তর না থাকলে দালালি বলতে পারেন কিন্তু এই যুব সমাজের চোখে চোখ রেখে বলুন আপনারা পাঁচ বছর পরীক্ষা দিয়ে আসেন নেতা মন্ত্রী হয়ে আর এদের যুবক সমাজের স্বপ্নটা চুরি করেন রিপাবলিক বাংলা প্রতিদিন পরীক্ষা দেয় প্রতিদিন প্রতি সপ্তাহে পরীক্ষা দেয় গোটা বাংলার মানুষ রিপাবলিককে এক নম্বর চ্যানেল কিভাবে করেছে কারণ প্রতিদিন তারা পরীক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছে গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর আপনি বলুন চাকরি চুরি হয়নি আপনি বলুন কয়লা চুরি হয়নি কারা দেখিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছেন আপনার মন্ত্রী সবার আগে দেখিয়েছে আমাদের চ্যানেল গোটা বাংলা দেখেছে গোটা বাংলা দেখে প্রশ্নবাদ ছুড়েছে রিপাবলিক বাংলা গোটা বাংলা দেখে সোজাসুজি প্রশ্ন করেছে রিপাবলিক বাংলা গোটা বাংলা দেখে জবাব চেয়েছে রিপাবলিক বাংলা গোটা বাংলা দেখেছে প্রতিদিন এই সন্তুপান প্রশ্ন করেছে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে হচ্ছে নাকি আপনি প্রশ্ন উত্তর দিতে পারছেন না তাই আপনার চ্যানেল আক্রমণ আপনি কথা বলুন এই চাকরি প্রার্থীদের সঙ্গে আপনার উত্তরটা দিতে পারবে আমরা দালালি করি কাদের দালালি করি আমরা মানুষের দালালি করি আমরা মানুষের দালালি করি দাদা 2016 সালে লাস্ট স্কুল সার্ভিসের স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি পরীক্ষায় ছিল 7 বছর এসএলএসটি পরীক্ষায় বন্ধ করে রেখেছেন কোর্টের কোন কেস নেই 7 বছর পরীক্ষা বন্ধ রেখে দিয়েছেন আজকে আমাদের 53তম দিন এই রোদ ঝড় উপেক্ষা করে আমরা বসে আছি পারলে ধর্ণা বলতে বসে রেখেন এই 45 ডিগ্রি রোদে আসুন যদি ক্ষমতা থাকে পারলে আসুন আমি একটা ছোট ছোট প্রশ্ন করি ঠান্ডা গলায় অনেক চিৎকার হয়ে গেছে গরম আমি একটা প্রশ্ন করছি গোপাল দলপতি গোপাল দলপতি 35 জনের চাকরি করে দিচ্ছে 7 কোটি টাকা নিয়ে কিভাবে করছে আমি উত্তর নেব একসঙ্গে আমার পরের প্রশ্ন হৈমন্তীর বাড়িতে আজ দুটো বাড়িতে সিবিআইকে যেতে হয়েছে কারণ টাকার লেনদেন হয়েছে আপনি বলুন তো যদি কিছু না করে থাকেন এই জীবনকৃষ্ণ সাহা তার মোবাইল ফোনটা পেন ড্রাইভটা এবং 6টা ব্যাগ কেন পুকুরের জলে ফেলে দিল জঙ্গলে ফেলে দিল আমি উত্তর নেব একসঙ্গে এই আপনার বীরভূমের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারী প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি বিভাস অধিকারী তার এত প্রতিপত্তি তার টাকার লেনদেন চাকরি করে দিয়েছে প্রমাণ আছে তো তাহলে এটা কারা কার নির্দেশে চাকরি করে চুকরি করেছে বলুন লাইন উত্তর এক লাইন উত্তর বলুন 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 দাঁড়ান বলতে দে গত কয়েকদিন আগে অমিত শাহজি এবং টার্গেট বেডিটির কাছে সর্বশক্তি প্রয়োগ করে 35টা সিট চাই তাই সমস্ত শক্তি প্রয়োগ করে আজকে তৃণমূলের সব নেতা মন্ত্রী তৃণমূলের চোর ধরা পড়ছে তো চোর গুলো তৃণমূলের তারা করে তৃণমূলই তো গোপাল দলপতি তৃণমূল বেকার যুবক যুবতীদের চোখে চোখ রেখে উত্তর দিন কৃষ্ণটাকে যে কালকে ফোন ফেলে দিয়েছিল ফোন যে ফেলে দিয়েছিল সেই কৃষ্ণটাকে এখন ইনকোয়ারি হচ্ছে এখন আরে কে ইনকোয়ারি ফোন কেন ফেলেছেন আপনি আপনার ফোন ফেলে দেবেন আপনি আপনার ফোন ফেলে দেবেন এত ভয় কিসের ভয় পেয়েছেন আপনারা আপনারা ভয় পেয়েছেন এই 700 দিনের বেশি ধরে যারা রাস্তায় বসে আছেন তাদের চোখে চোখ রেখে উত্তরটা দিন আপনারা ভয় পেয়েছেন ইয়েস অর নো মানুষ আপনাদের উত্তর দিয়ে কে উত্তর আপনারা কে উত্তর দেবে কে উত্তর দেবো কে উত্তর দেবে বাংলা কে উত্তর বাংলা বাংলার এক নম্বর চ্যানেল রিপাবলিক বাংলা বাংলার এক নম্বর নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা বাংলার মানুষ উত্তর দিয়ে দিয়েছে বাংলার মানুষ উত্তর দিয়ে দিয়েছে আপনি আপনি হুমকি দিচ্ছেন আপনি হুমকি দিচ্ছেন বেদা রাখবে বেদা রাখবে বেদা রাখুন দেখে নেবো আমরা দেখে নেবো আমরা না না মুশকিলটা হচ্ছে কি বলো তো শুনতো একটাই কথা বলবো চারিদিকে পিসি ভাইপর চারিদিকে পুরো বাংলা চারিদিকে পিসি ভাইপর চুরি আর চচ্চুরি সেই জন্য বাংলার বাঙালি ছেলে মেয়েদের পরিত্রাণ দিতে চারিদিকে সিবিআই ইডি করছে ঘোরাঘুরি তার কারণ হচ্ছে সন্তু আজকে যখনই কেউ ধরা পড়ছে তারা হয় তৃণমূলের নেতা নয় নেত্রী নয় তৃণমূলের দালাল এরকম ছোট ছোট উচ্ছিষ্ট ছোটখাটো দালাল যাদের একটাই বৈশিষ্ট্য তার হয় বাড়ির পাশে ছোট্ট একটা ডোবা আছে নয় পুকুর আছে যখনই সিবিআই বা ইডি এদেরকে ধরতে যাচ্ছে এদের
পেন ড্রাইভ, তারপর পাললে বইয়ের শোনা হয় না, পাললে ছেলে মেয়েদের সবকিছু সব প্রমাণ। বিশি ভাই পাচ্ছ, মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি চোর। আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আমি তো বলছি চ্যালেঞ্জ করে বলছি, ডাকা ডাকা এক এক চ্যালেঞ্জ করে বলছি, আমি তো চ্যালেঞ্জ করে বলছি। তৃণমূল চোর, তৃণমূল চোর, বাংলার জনগণের মানুষ কি বলছে শোনার চেষ্টা করবো। তোমাদের স্বপ্ন চুরিটা কে করেছে, তোমাদের ভবিষ্যৎ চুরিটা কে করেছে, চোখে চোখ রেখে আজ বলো রিপাবলিক বাংলা গোটা বাংলার মানুষ দেখছে। প্রথম হচ্ছে আমাদের কোর্টে কেন যেতে হবে, আর যোগ্য জেনুইন চাকরি প্রার্থী গান্ধী মূর্তির পাওয়া দেশে প্রায় 8-7 দিন হতে চললো, অথচ আশা আশ্বাস বৈঠকের শেষ নেই। গোটা বাংলা দেখছে জনপ্রতিনিধির বাড়িতে ওএমআর পাওয়া যাচ্ছে, একের পর এক ধরা পড়ছে বাংলা, গোটা বাংলা পরিষ্কার শিক্ষক নিয়ে গিয়ে বেলাগাম দণ্ডিত হচ্ছে, যোগ্য জেনুইন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নষ্ট করে রাস্তায় বসানো হচ্ছে। এরপরে বলবেন যে প্রমাণিত হয়নি, গোটা বাংলা দেখছে বিগ স্ক্যাম, অর্গানাইজড ক্রাইম, চার বলি ভিক্টিমাইজড গান্ধী মূর্তির পাদদেশে যোগ্য জেনুইন 9-12 বসে আছে, কবে চাকরি দেবেন সেটাই বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির প্রার্থী মানে SLST দের কাছে গেছিলেন, SLST তাদের গেছিলেন, বলেছেন অপেক্ষা করুন। কত সালে গিয়েছিল দাদা? কত সালে নয়, 2019 সালে। আপনি খবরটা রাখুন, আপনারা কি বলুন তো, এই মেন মেন চ্যানেলগুলো দেখেন, এই মেন মেন চ্যানেলগুলো দেখেন, তাই ভুল তথ্য রয়েছে। 2019 সালে গিয়েছিল কিনা? 2019 সালে গিয়েছিলেন, এবং গত ঈদের মাসে, ঈদের দিনে 5ই মে উনি বলেছে ওয়ে আউটের মধ্যে সমাধান করবে। ফোন দেখা করেননি, মিনমিন চ্যানেল দেখা বন্ধ করুন, রিপাবলিক বাংলা দেখুন, সঠিক তথ্য পাবে। শুনুন, অভিযোগ করলেই যে প্রমাণিত হয় এটা তো নয়, অভিযোগ করলে শুনুন সিবিআই বিজেপি দুই ভাই, শুনুন সবাই জানে, শুনুন ওদের স্বপ্নগুলো ছুড়ে ফেলেছেন, এখন সেই স্বপ্নগুলো ঢাকতে মোবাইল ছুড়ে ফেলতে হচ্ছে, এটাই এখন, এটাই বাংলার রাজনীতি, এটাই বাংলার। ও দাদা উত্তর রয়েছে, ও দাদা উত্তর রয়েছে, এখন মোবাইল পুকুরে ফেলতে হচ্ছে, কি লজ্জার বিষয়, এটাই বাংলা। যোগ্যরা পাবে, লজ্জা করে না, কবে যোগ্য গঙ্গায় ঝাঁপিতে হবে, আপনাদের মুখ্যমন্ত্রী তো গঙ্গায় ঝাঁপে না। প্লিজ প্লিজ প্লিজ, আমি আলোচনায় আসবো কংগ্রেসের কাছে। দাদা এতদিন রাজনীতি করছেন, এতদিন রাজনীতিতে গোটা দেশ, আপনি রাজ্য ছেড়ে দিন, গোটা দেশ, গোটা দেশের মধ্যে সংস্কৃতির রাজধানী এই বাংলা, এই বাংলাতে এরকম হয়েছে? প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, আজ যাকেই ছোঁয়া হচ্ছে কোটি ছাড়া কোনো গল্প নেই, 8,000 ব্যক্তিকে চাকরি দিয়েছে টাকা নিয়ে, 35 জনের জন্য রেট ফিক্স, 7 কোটি টাকা মিডিল ব্যান্ডের দিতে হবে, তাহলে উপরতলায় কত টাকা গেল, কার অঙ্গুলি এলো না চাকরি? আপনি দাদা বলুন তো, যদি এই লোকটা বলে আমি চাকরি করে দেবো, যদি ওই লোকটার সঙ্গে যে চাকরি করে দেবে তার লিঙ্ক না থাকে, কি করে এনে টাকা নিয়ে চাকরিটা করে দিচ্ছেন আপনি বলুন? দেখুন একটা কথা বলছি, এত বড় দুর্নীতি পশ্চিমবঙ্গে হয়নি, আর বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তো হয়নি। সবচেয়ে লজ্জার ব্যাপার শিক্ষাক্ষেত্রে, শিক্ষকদের ক্ষেত্রে এই যে দুর্নীতি হয়েছে, এর দায়ভার কিন্তু মমতা ব্যানার্জিকে নিতে হবে, এর দায়ভার মমতা ব্যানার্জির পুরো মন্ত্রিসভাকে নিতে হবে। কিন্তু একটা কথা বলে রাখছি, সিবিআই এর নাটকটা বন্ধ করুন, সিবিআই অনেকদিন ধরে নাটক করে যাচ্ছে, অনেকদিন হলো ওদের ওদের দিয়েছে, ইডি চার্জশিট দিয়েছে, সাপ্লিমেন্টারি দিয়েছে। আরে আপনি পড়ুন না, সকালে রিপাবলিক বাংলা দেখুন, রাত্রে রিপাবলিক বাংলা দেখুন, চার্জশিট দিয়েছে, আপনি জানেন না? ওদের উচিত এই নাটক বন্ধ করে এখন সবকটাকে জেলে ভরা, এই আজকে করলাম কালকে একটা গ্যারেজ করলাম, পারবে জেলে ভরতে পারবে? সরকার চেয়েছে তাই দুর্নীতি হয়েছে, আগের আজকে 1430, এর থেকে 7 বছর চলে যাও পিছনে, এই 7টা বছর কোনো নতুন বছর আমাদের পূরণ হয়নি, কোনো সেলিব্রেশন হয়নি, তারা তখনও রাস্তায় এখনো রাস্তায়, তার বিচার কে দেবে? দিক আজকে দিক মাননীয় তার ভরপাই দিক, এই যে এত দুর্নীতির মধ্যে যে আজকে তারা বসে আছে এটা তার মাননীয় ভরপাই দিক। আরেকখানা তথ্য আমি বলি, আজকে 2013 সালে অনুব্রতর মেয়ে, মনে করে দেখো, আর আরাবুলের ছেলে, দুজনে চাকরি পেয়েছিল, সেই চাকরির খাতাতেই একটা মানুষ রীতা ঘোষ, যিনি মারা গেছিল, তার বিচার হয়েছে? তার বিচার কি হয়েছে? এই যোগ্য প্রার্থীরা তখন থেকে আজকে রাস্তায় আন্দোলন হয়েছে। নতুন বছর এসেছে, পুজো এসেছে, বাড়ির আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গে আপনারা কাটাতে পারেননি, এই রাস্তার ধারে প্রায় 800 দিন বসে রয়েছে। আপনাদের অনেক চাকরি প্রার্থীর ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে বাড়িতে বলেছে মা ফিরে এসো পুজো কাটাবো। আজকে নতুন বছর গেল কিভাবে, যাচ্ছে কিভাবে? দেখুন আমাদের কাছে এটা নতুন বছর আমাদের মনেই হয় না, কারণ আমাদের গতদিনও যেমন গেছে আজকে আমাদের সেম কাটছে।
আমরা সেই আমাদের পুরনো অধিকার, আমরা যে আট বছর আগে আমাদের যে অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল, যেগুলো আজকে পুকুরের জলে সেই মোবাইলগুলো ছুঁড়ে ছুঁড়ে আমাদের সেই স্বপ্নগুলো, যেগুলো চুরি করা যে প্রমাণগুলো, নথিগুলো আজকে লুকানোর জন্য পুকুরে ছুঁড়ে ফেলা হচ্ছে, সেই আমাদের স্বপ্নগুলো যে আমরা বঞ্চিত হয়েছি স্বপ্ন থেকে, আমরা কিন্তু আমাদের অধিকারগুলো এখনো ফিরে পাইনি। ফিরিয়ে দিতে পারবেন অধিকার, ফিরিয়ে দিতে পারবেন এই 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 ছবিগুলো দিন প্রতিদিন দেখছেন পাবলিক বাংলা হচ্ছে টাকে দিয়ে। তাও রাজুদা বলে আমরা দালালি করি, হ্যাঁ আমরা দালালি করি, আমরা দালালি করি, আমরা এই চাকরি প্রার্থীদের হয়ে দালালি করি, মানুষের জন্য দালালি করি, মানুষের কণ্ঠস্বরে দালালি করি। উত্তর দিতে পারবেন? দেখুন, অন্যায় যদি কেউ থাকে দল তাকে রেয়াত করে না, দল তাকে রেয়াত করে। দেখুন, আজকে বাংলা নববর্ষের দিন, আজকে আমরা আনন্দ করতে পারছি না, আমরা উচ্ছ্বাস করতে পারছি না, সারা বাংলা জুড়ে সিবিআই দাপিয়ে বেড়াচ্ছে। বাঙালি হিসাবে আজকে আমাদের লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। চুরি হয়েছে বলে না সিবিআই দাপিয়ে, এত ডাকা, এত এত ডাকাতি হয়েছে এই রাজ্যে যে এই সরকারটা আজকে সারা ভারতবর্ষে, এক সেকেন্ড, এই সরকারটা সারা রাজ্যে সারা ভারতবর্ষে আজকে বাঙালিদের মাথা হেড করে দিচ্ছে। বাঙালি মানেই চোর পরিচয় দিচ্ছে এই সরকার, লজ্জা করা উচিত সাধারণ মানুষের ভোট নিয়ে। না না, এটা এটা যখন চোর চোর স্লোগানটা ওঠে তখন তৃণমূল বলে চিরকুটে চাকরি দিয়েছে এই বামেরা। যদি দিয়ে থাকে 12 বছর ধরে সরকারটা চালালেন, তাহলে আপনারা কোনো কিছু খুঁজে বার করলেন না কেন? কেন বার করলেন না? তাহলে কি চোরকে ইন্ধন দিলেন না নিজের চুরি ঢাকার জন্য এই কাজটা করে গেলেন? চুপি চুপি কি করে চুপি চুপি করে গেলেন, করে গেলেন? এই প্রশ্নটা এই চাকরি প্রার্থীরা করছেন, গোটা বাংলার মানুষ করছে না, তাদের কাছে কাছে মিলিয়ে আবারও প্রশ্নটা করবো মুক্তি দিয়ে চোখের চোখ রেখে। এখন সময় ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। সেই জন্য চারিদিকে ডিসিপি ঘুরছে, আর ছোপ চার আর পুকুরে, আর স্বরাষ্ট্র মন্ত্রী তো জেলে গেছিল। তাহলে এই জায়গা থেকে শেষ করবো বাংলার মানুষের কণ্ঠস্বর, যারা বলেন রিপাবলিক বাংলা দাঁড়াল, তারা কান খুলে শুনে রাখুন। রিপাবলিক বাংলা প্রতিদিন বাংলার মানুষের কাছে পরীক্ষা দেয় এবং 100-তে 100 পায়, টিআরপিতে 1 নম্বর হয়। এই বাংলার চাকরি প্রার্থীরা, এই বাংলার মানুষেরা দেখে রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল যারা চোখে চোখ রেখে মানুষের জন্য কথা বলে। এই কথাটা বলে যাবে রিপাবলিক বাংলা, মুখ চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করবে এই বাংলায় হচ্ছেটা কে। আজ এখান থেকে শেষ করছি।